জয় হিন্দ বন্ধুরা। যখন জল মাথার উপর চলে যায় তখন তাদের দাদুর কথা মনে পড়ে। আজকের দিনে এমনটাই পরিস্থিতি কিছুটা চীনের, সেই জন্য তো তারা ভারতের সব কিছু তখন তারা বিরোধ করছে। মিসাইলকে নিয়ে তো তারা বিরোধ করছিল, কিন্তু এখন তারা ভারতের সৈন্য ডিপ্লোম্যাটকে নিয়ে তারা বিরোধ করতে শুরু করেছে। তবে এটা পরিষ্কার, ভারতের তরফ থেকে সৈন্যকে ডিপ্লয়মেন্ট করা কি নিয়ে চীন অনেক চিন্তিত। এই জন্য তো তারা ভারতকে সমস্ত সিদ্ধান্তের বিরোধ করছে, বা যেটাকে তাদের একদমই পছন্দ নয়। আজকের নিউজটি চীনের ভারতের প্রতি বিরোধকে নিয়ে, ভারত ও চীনের এই বিরোধকে সম্পূর্ণ সাইডে রেখে দিয়ে নিজেদের সিদ্ধান্তকে অটুট রাখে। তো চলুন ব্যাপারটা কি পুরো ডিটেলসে জানাই। তবে তার আগে জানিয়ে দিই যে আপডেট ইন্ডিয়া বাংলার মতো আরও একটা অপরচুনিটি চ্যানেল খুলেছি, যেটার নাম হচ্ছে ইন্ডিয়া আপডেট। সেই চ্যানেলেও এখানকার মতন সেম টাইপের ভিডিও এখানেও পাবেন। তাই আপনার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, আপনি যতটা ভালোবাসা আপডেট ইন্ডিয়া বাংলাতে দিয়েছেন সেম ভালোবাসা ওই চ্যানেলটিকে দিও, সেই ফ্যামিলির সাথে যুক্ত হন। তো চলুন মেন টপিকের দিকে। সবার প্রথমে আপনারা স্ক্রিনে চলা আর্টিকেলটিকে দেখুন। এই আর্টিকেলটিকে নবভারত টাইমসের তরফ থেকে পাবলিশ করেছে, যেটিতে বলা হচ্ছে যে এলএসিতে ভারতের অতিরিক্ত সেনাকে দেখে চীন এখন শান্তি শান্তি করে চিল্লাচ্ছে। আসলে বন্ধুরা, রিপোর্ট এখন এটাই বলা হচ্ছে, ভারত এলএসিতে অর্থাৎ লাইন অফ কন্ট্রোলে অতিরিক্ত সেনাকে ডিপ্লয় করায় তাদের এখন আপত্তি। চীনের বিদেশ মন্ত্রণালয়ের প্রবক্তা তিনি এটা পর্যন্ত জানিয়েছে যে এলএসিতে ভারত অতিরিক্ত সেনাকে ডিপ্লয় করে চীনের সাথে শান্তি বজায় রাখার জন্য এটি একদমই ঠিক নয়। উনি এটা পর্যন্ত বলেছেন, ভারতের এই সিদ্ধান্ত সীমানা আর সীমানাবর্তী এলাকার জন্য একদম অনুকূল নয়। আসলে বন্ধুরা, কিছুদিন আগে খবর এসেছিল যে ভারতের সেনা ভারতের অতিরিক্ত 10,000 সেনাবাহিনীকে চীন লাগোয়া সীমানায় মোতায়েন করে দেয়, আর এই সেনাবাহিনীগুলো বিশেষ একটি অংশকে রক্ষা করার জন্য দেয়া হয়েছে, যেটির কারণ সেনাবাহিনী গুপ্ত রেখেছে। ভারতের সেনাবাহিনী আরও একটি 9,000 সেনাবাহিনীর ফোর্স ভারতের ফ্রন্টিয়ার ফোর্সের অংশগ্রহণ করবে তারা, আর ওই রেজিমেন্টটি তিব্বত থেকে শুরু করে উত্তরাখণ্ড আর হিমাচল প্রদেশের সুরক্ষাকে দেবে। এর সাথে সাথে ভারত ব্রহ্মসের কিছু ইউনিটকে এলএসিতে ডিপ্লয় করা শুরু করে দিয়েছে, আর এটাই হচ্ছে চীনের বিরোধের মেন কারণ। দেখুন, এখন এটা হচ্ছে ভারতবর্ষের রিপোর্ট, যেটিতে স্পষ্ট বা বড় বড় অক্ষরে লেখা আছে যে এলএসির উপর ব্রহ্মস ডিপ্লয় করায় চীন অনেক অখুশি। মানে চীনের রক্ষা মন্ত্রণালয় ভারতের ব্রহ্মসকে একটি বাধা বলে জানিয়ে দিয়েছে। ব্রহ্মস থাকার ফলে দুই দেশের এই বিবাদ কখনোই শেষ হবে না। ভারত শান্তির বাণী জ্ঞান দেওয়া চীন, তাদের ওপরেই বা তারা কত অস্ত্র খাড়া করে রেখেছে সেটা তারা হয়তো ভুলে গেছে। তো সেটা আপনারা একবার তো অবশ্যই জেনে নিন, তারপর আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন যে ভারত যে এলএসিতে ব্রহ্মস ডিপ্লয় করা উচিত কি উচিত নয়। তো বন্ধুরা, পাঞ্জাব কেসরির এই রিপোর্ট অনুসারে চীন এলএসিতে সৈন্য মোতায়েনের কোনো কমতি রাখেনি। এখানে সিক্রেটলিভাবে তারা তাদের নিউক্লিয়ার অস্ত্রকে পর্যন্ত বাড়াচ্ছে। ইউএস দাবি করেছে যে চীন লাগাতার ভারতের সীমানাবর্তী অঞ্চলগুলোতে নতুন রাস্তা, গ্রাম, ট্যুরিস্ট ফেসিলিটি, এয়ারফিল্ড আর হেলিপ্যাডকে পর্যন্ত বানিয়ে রেখে দিয়েছে। এছাড়াও 3,488 কিলোমিটার এলাকা জুড়ে চীন শিয়াওকাম নামে 628টি গ্রামকে তৈরি করেছে। যদিও চীনের ভাষায় শিয়াওকাম শব্দের অর্থ হলো সমৃদ্ধশালী, আর এটা কোনো সাধারণ একটা গ্রাম নয়, এটা হচ্ছে মিলিটারি ভিলেজ। এখানে পুরো চীনের সেনারাই থাকবে, তা আবার অস্ত্রসহ। সেখানে আবার চীন এলএসির সাইটে বড় পরিমাণে সৈন্য, হেভি গাড়ি, সেল সেন্টার, মোটার ইউনিটকে পর্যন্ত ডিপ্লয় করে রেখেছে। তো অপরদিকে আবার লম্বা দূরত্বের মিসাইল আছে, সেটা আবার আলাদাভাবে। এত কিছু করে বসে থাকা চীন ভারতকে এই বলে এখন জ্ঞান দিচ্ছে যে ভারত এলএসিতে ব্রহ্মসকে ডিপ্লয় করে এলএসির শান্তি চুক্তিকে ভঙ্গ করেছে। এবার বন্ধুরা, আপনারা বলুন, আসল নিয়মটা, উলঙ্ঘনটা কে করেছে? চীনের এই সমস্ত কর্মকাণ্ড দেখে আমাদের কি উচিত নয় সীমানাতে আরও বেশি পরিমাণে মিসাইল আর ব্রহ্মসকে ডিপ্লয় করা? এ বিষয়ে অবশ্যই আপনাদের এবার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।